করল, আরেকজনের হক নিয়ে টানাটানি কর, আল্লাহ মাফ করবে, এটা মাফের সুযোগ নাই। আল্লাহ রহমানুর রহিম, মানুষ রহমানুর রহিম নয়, মানুষ বড় হিংসু, মানুষ অনেক স্বার্থপর, মানুষ বড় স্বার্থপর, মানুষ মাফ করবে না। আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ তো দয়ালু, বন্দা দয়ালু নয়। এই জন্য আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন কিভাবে, সিজদার মধ্যে, তসবিহর মধ্যে, জিকিরের মধ্যে, দিনের খেদমতের মধ্যে, দিনের দাওয়াতি কাজের মধ্যে, দিনের তালিমের মধ্যে, রসুলের দুরুদ আদায়ের মধ্যে আল্লাহকে ভালোবাসবেন। কিন্তু মানুষকে ভয় করবেন, সে আপনার বিবি হোক, আপনার সন্তান হোক, আপনার ভাই হোক, আপনার বোন হোক, আপনার স্বজন হোক, কারণ আল্লাহ দরবারে সিজদা দিয়ে চোখের পানি ফেলে আপনার জন্য গজব দিতেছে কে, আপনার স্বজন, আপনার রক্তের বন্ধন।